দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত সরাসরি কথা বলছি তার সঙ্গে মুহিত শুনতে পাচ্ছেন মুহিত আপনি আমাদের জানাবেন সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেছেন কিনা সোমা আপনাকে জানিয়ে রাখি যে গত উনত্রিশে অক্টোবর নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন সেই সার্চ কমিটি আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের যে প্রস্তাবিত নতুন নির্বাচন কমিশনের জন্য যে দশটি নাম সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন আমরা যতটুকু জেনেছি বঙ্গভবন সূত্রে এমন তথ্যই আমরা পেয়েছি তবে এখন পর্যন্ত বঙ্গভবনে নতুন যে সার্চ কমিটি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরী এখন পর্যন্ত বঙ্গভবনে প্রবেশ করেননি বা তার নেতৃত্বে যে ছজন সার্চ কমিটির সদস্য রয়েছেন তারা এখন পর্যন্ত বঙ্গভবনে প্রবেশ করেননি নতুন যে নির্বাচন কমিশন গঠন হবে সেই নতুন নির্বাচন কমিশন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন কমিশন সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে তবে যে দশটি নাম প্রস্তাব রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেয়া হবে সেই দশটি থেকে আগামীতে যে কোনো মুহূর্তে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর যে কোনো মুহূর্তে নতুন নির্বাচন কমিশনের যে কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তাদের নাম জাতিকে জানানো হবে তবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে সময় এই হচ্ছে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবন থেকে সবশেষ অবস্থা আপাতত নতুন কোনো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে মোহিত আপনাকে অসংখ্য ধন্যবাদ